প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নবম ও দশম শ্রেণীর 3.1 এর সরল গ করব। সরল গ, দুইয়ের গ। দুইয়ের গতে কি আছে? যে 6.35 ইনটু 6.35 প্লাস 2 ইনটু 6.35 ইনটু 3.65 প্লাস 3.65 ইনটু 3.65। এখন 6.35 ইনটু 6.35 মানে দুইটা কি হয়, একটা আরেকটার স্কোয়ার, একটা আরেকটার স্কোয়ার সমান সমান কি হয় 6.35 ইনটু 6.35, তা দুইটা কি হলো স্কোয়ার, দুইটা কি হলো স্কোয়ার প্লাস 2 ইনটু 6.35 ইনটু 3.65 প্লাস আবার 3.65 ইনটু 3.65, তাহলে কি হয় 3.65 স্কোয়ার, 3.65 স্কোয়ার। এখন কি হলো দেখো, যে 3.65 সমান সমান যদি আমরা এ 3.65 সমান সমান যদি আমরা এ এবং সমান সমান যদি আমরা বি এবং 6.35 সমান সমান যদি আমরা এ ধরি, 6.35 সমান সমান এ এবং 3.65 সমান সমান বি ধরি, তাহলে কি দাঁড়াইলো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দাঁড়াইলো যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটা কি হইল, সূত্র নাম্বার 1। সূত্র নাম্বার 1 সবসময় সূত্র মনে রাখতে হবে, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র নাম্বার 1। সব সূত্র মনে রাখতে হবে, সমান সমান কি হইল এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা এখন মানটা বসাই দেই, যে এ এর মান কি 6.35, এর মান কি 6.35 প্লাস বি মান কি 3.65, এটার হোল স্কোয়ার যোগ করলে কি হয় 5, 5 যোগ করলে শূন্য, 5, 5 যোগ করলে 10 হয়, 10 এর শূন্য, হাতে করো 1 থাকে, 1 আর 6 7, 7 আর 3 10, 10 এর শূন্য। তারপর আছে কি পয়েন্ট, 1, 1 আর 3 এর 4, 4 আর 6 10, 10 এর কি স্কোয়ার, পয়েন্টের পরে শূন্যের কোনো দাম নাই, তখন 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ারে কি হয় দুইটা 10, দুইটা 10 গুণ করলে কি হয় 100। তাহলে সরলের সরলের মান কি দাঁড়ালো, গড় সরলের মান কত দাঁড়ালো 100, অ্যান্সার কি 100, অ্যান্সার 100। এরপর আমরা কি করব, যে দুইয়ের ঘ, দুইয়ের ঘতে কি আছে, যে 2345 ইনটু 2345 2345 ইনটু 2345 মাইনাস 759 759 ইনটু 759 2345 ইনটু 2345 মাইনাস 759 ইনটু 759 ডিভাইডেড বাই কি আছে 2345 2345 মাইনাস 2345 মাইনাস 759 759। এখন কি হয় এটা সমান সমান কি লিখতে পারি আমরা, 2345 আর 2345 কি একই জিনিস না, একই জিনিস, তখন আমরা কি লিখতে পারি, যে 2345 এর স্কোয়ার, 2345 এর স্কোয়ার, 2345 এর স্কোয়ার মাইনাস, মাইনাস কি আছে 759 ইনটু 759, দুইটা একই
7 5 9 7 5 9 স্কয়ার 7 5 9 স্কয়ার নিচে আছে কি 2 3 4 5 7 5 9 7 5 9 এখন 2 3 4 5 স্কয়ার মাইনাস 7 5 9 স্কয়ার এখন এটা কোন সূত্রে পড়বে সূত্র নাম্বার 3 সূত্র নাম্বার 3 এ কি আছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নাম্বার 3 এ কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার 2 3 4 5 সমান সমান যদি আমরা a ধরি এবং 7 5 9 সমান সমান যদি আমরা b ধরি সমান সমান যদি আমরা b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে আছে কি a মাইনাস b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a মাত প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি লেখা যায় 2 3 4 5 প্লাস 7 5 9 তাহলে কি হলো a প্লাস b আর a মাইনাস b কি হয় 2 3 4 5 মাইনাস 7 5 9 নিচে আছে কি 2 3 4 5 মাইনাস 7 5 9 তাহলে উপরে 7 5 2 3 4 5 মাইনাস 7 5 9 নিচে আছে 2 3 4 5 মাইনাস 7 5 9 তো উপরেরটা নিচেরটা কি কাটাকাটি যায় না কাটাকাটি যায় তখন কি দাঁড়ায় যে 2 3 4 5 প্লাস 7 5 9 7 5 9 এখানে এটা যোগ করলে কি হয় 5 আর 9 14 4 হাতে আমার কত থাকে 1 1 আর 5 6 6 আর 10 এর 0 10 এর 0 এ হাতে তো হলো 1 1 আর 7 8 8 আর 3 11 1 হাতে আমার 1 1 আর 2 3 তাহলে এই সরলের आंसर কি দাঁড়ালো 3104 आंसर কি দাঁড়ালো 3104 এই ছিল আমাদের আজকের সরল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সরল বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তুমি অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টস করবে আমি সমাধান দেওয়ার যথেষ্ট চেষ্টা করব সবাইকে ধন্যবাদ।